মাকে কেদারবদ্রী দর্শন করাবো, এই ছিল অনেক দিনের সাধ। সেই সাধ পূর্ণ করতে আমরা বেরিয়ে পড়েছিলাম এবারে, উদ্দেশ্য কেদারনাথ, তুঙ্গনাথ এবং বদ্রীনারায়ণ দর্শন করে ফিরে আসব। সে মতো আমরা প্রথমে হরিদ্বার গিয়েছিলাম, হরিদ্বার থেকে আমরা গিয়েছিলাম কেদারনাথ। কেদারনাথে আমাদের দর্শন হয়েছিল, অপূর্ব সে অভিজ্ঞতা, কিছুটা ভয়াবহ কিছুটা সুন্দর মিলিয়ে মিশিয়ে, কিন্তু অবিস্মরণীয়। যাই হোক, কেদারনাথ দর্শন করে আমরা চোপতায় গিয়েছিলাম। চোপতায় এক মনোমুগ্ধকর সূর্যাস্তের সাক্ষী হয়েছিলাম। তারপর পরের দিন ভোরে উঠেছিলাম তুঙ্গনাথ। তুঙ্গনাথ মন্দিরের সেই অপার্থিব সৌন্দর্য, ভোরের সেই স্নিগ্ধতা মনের মণিকোঠায় চিরকাল থেকে যাবে, কোনো দিন ভুলব না। তুঙ্গনাথ দর্শন করে আমরা এগিয়ে চললাম বদ্রীনারায়ণের পথে। আমাদের অন্যান্য ভিডিওগুলি অর্থাৎ কেদারনাথ, হরিদ্বার, তুঙ্গনাথ এই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওতে দেওয়া আছে। আমার অনুরোধ, আপনারা বদ্রীনারায়ণের ভিডিওটি দেখবার আগে ওই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে লিঙ্ক করতে বা বুঝতে সুবিধে হবে, আর যদি দেখে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আমরা এখন বদ্রীনাথের এখানে এসে পৌঁছেছি। আমরা বদ্রীতে এসে পৌঁছিয়েছি। এখানে ভীষণ ঠান্ডা। আসলে এই যে বদ্রীনাথ যে মন্দিরটা, সেটাকে ঘিরে রয়েছে এই পাহাড়গুলো, বরফের চাদরে ঢাকা এই পাহাড়গুলো ঘিরে আছে, অনেকগুলি পাহাড় ঘিরে আছে। এবং এখান থেকে বয়ে আসার শীতল, হিম শীতল বলা ভালো হাওয়া, পতাকাগুলো দেখে বোঝা যাচ্ছে কীরকম হাওয়া দিচ্ছে। এই হাওয়া এসে যেন তীরের মতন বেঁধে গায়ে, ভীষণ ঠান্ডা, হাড় কাঁপিয়ে দেয়। কেদারনাথেও বোধহয় এত তীব্রতা নেই হাওয়ার, এত তীব্র হাওয়া। এটা হচ্ছে ওপরের বাজার, নিচে আরেকটি বাজার আছে। এটা হচ্ছে GMVN এর ওদের হোটেল, হোটেল দেবলোক বদ্রীনাথ। এখানে অনলাইন বুকিং করে আসতে হয়। আসলে লোকেশনটা খুবই সুন্দর, এমনিতে পাওয়া যায় না, আমরা খোঁজ করেছিলাম, এমনিতে পাওয়া যায় না রুম, অনলাইন বুকিং করে আসাটাই দরকার। এখান থেকে নিচে চলে গেলে মন্দির, ইচ্ছা আছে সন্ধ্যেবেলার দিকে যাও মন্দিরের কি হবে দেখা যাক। এই অবধি মোটামুটি ব্যাপার। এগুলো হচ্ছে সব বিভিন্ন দোকান, মানে গরম কাপড় জামা ইত্যাদি বিক্রি হচ্ছে। চায়ের দোকান আছে, ক্ষীর মালাইয়ের দোকান আছে। এই বদ্রীনারায়ণের গেট, চারপাশটা কি সুন্দর দেখুন।
এরপর দিয়ে মানুষ আসছেন, মানুষ এসে ওই উঠছেন বদ্রীনারায়ণে। এই হচ্ছে আমাদের মন্দির। অপূর্ব, কি সুন্দর সাজানো, শৈলীটাও কি সুন্দর। আমি ভেতরে যাব এবার। অপূর্ব লাগলো, ভেতরে গিয়ে আমরা দর্শন করে আসলাম বদ্রীনাথ মহারাজের। আশপাশটা দেখুন কি সুন্দর, প্রতি মুহূর্তে এখানে পাল্টাতে থাকে এই মেঘ, এই বৃষ্টি, ভীষণ ঠান্ডা, বরফ পড়বার কথা চলছে। আজকে রাতে নাকি বরফ পড়বে এবং আগামী 3 দিন বরফ পড়তে থাকবে। আমাদের কপাল খুব ভালো যে আমরা সুন্দরভাবে দর্শন পেয়েছি ঠাকুরের, আমরা তৃপ্ত সম্পৃক্ত। জয় বদ্রীনাথ জি কি জয়, জয় বদ্রী মহারাজ জি কি জয়। বদ্রীনাথ মন্দিরের আশপাশটা একটা 360 ডিগ্রি দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর। চারপাশটা একেবারে বরফের পাহাড়ে ঘেরা, অপূর্ব অপরূপ এই দৃশ্য। সত্যি ভাবা যায় না, আমি সত্যি ভাবিনি যে আমার মাকে নিয়ে আমি যে কেদার এবং বদ্রী দুটো করে উঠতে পারবো আমার মার যা বয়স। কিন্তু ঠাকুরের ইচ্ছায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, খুব ভালো, আমিও তৃপ্ত। ঈশ্বরকে ধন্যবাদ। এই হচ্ছে সেই তপ্তকুণ্ড যার পাশে এই পুজো হচ্ছে, আর এখানে মানুষজন চান করছে, গায়ে জল দিচ্ছে। এর বিভিন্ন উৎসস্থল আছে, ওই একটা উৎসস্থল এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে উঠছে জল উঠছে, আর ওই দিক থেকে জল আসছে, ওই যে জল আসছে, জল আসছে ওইখান থেকে দেখা যাচ্ছে, ওই যে এপাশে আরও কয়েকটি তপ্তকুণ্ড রয়েছে, এখানে মানুষ বসে ওই দেখুন উত্তাপ নিচ্ছে। এত গরম যে ভেজানো যাচ্ছে না, কিন্তু উত্তম উত্তাপ নেওয়া যাচ্ছে, আর ওই যে জল ঢুকছে, ওই যে এই গরম জল আসছে, কি দারুণ অসাধারণ। কি অপূর্ব দৃশ্য, এটা হচ্ছে অলকানন্দা বয়ে চলেছে, তার পাশে ওই বদ্রীর তপ্তকুণ্ড। দেখুন, দেখলে বুঝতে পারবেন, ওদিকে হিমশীতল জল বয়ে চলেছে, এদিকে তপ্তকুণ্ড থেকে ধোঁয়া বেরোচ্ছে, গরম। হ্যাঁ, প্রকৃতির এই বৈচিত্র্য প্রত্যেক মুহূর্তে আমাদেরকে অবাক করে, বিস্মিত করে। এই অলকানন্দা গিয়ে মিশেছে সরস্বতীর সঙ্গে। এই হচ্ছে সেই তপ্তকুণ্ড যেখান থেকে গরম ধোঁয়া উঠছে, অন্তত 50 ডিগ্রি টেম্পারেচার হবে এটা, কি সুন্দর, দারুণ। এখানে আপনি নিজের হাত পা এবং সর্ব শরীর ধুয়ে নিতে পারেন, চান করতে পারেন, শান্তি এসে যাবে, পরিতৃপ্তি। দেখুন, এটা হচ্ছে এখানকার বিখ্যাত কেসারওয়ালা দুধ, এখানে সব কেসার দেওয়া রয়েছে। এই দুধটা ওই যে মাটির ভাঁড় আছে, ওই মাটির ভাঁড়ে দেওয়া, মাটির ভাঁড়গুলো কি সুন্দর। যদিও এতে আমরা চা খেলাম, কিন্তু কেসারওয়ালা দুধ দেখলে লোভ লাগছে, সহ্য হবে কিনা জানি না। হ্যাঁ,
এই যে এটা হচ্ছে গেট, এটা বেরোনোর গেট বাহিরের। আর ওই ওইদিকে হচ্ছে ভেতরের গেট, এই হচ্ছে বদ্রীনাথের। এখানে বিভিন্ন দোকান যেখানে সব ছবি, প্রসাদ, নানান রকমের সামগ্রী দেখতে পাওয়া যায়। এখানে ডোকরার জিনিসপত্র আছে, সুন্দর সুন্দর সাজানো বাজার। একটু বৃষ্টি আসার জন্য একটু ফাঁকা হয়ে গেছে, তাতে অবশ্য আমাদের ভালো হয়েছে, আমাদেরকে ভিড় পেতে হয়নি, সেই জন্য আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে পুজো দিয়ে আসতে পারলাম। দর্শন হলো, খুব সুন্দর দর্শন হলো। বদ্রীনারায়ণ দর্শন শেষ, মাকে কেদার এবং বদ্রী দর্শন সফলভাবে করাতে পেরেছি, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। সব দর্শনের পরে এবার আমাদের ঘরে ফেরার পালা, ঘর এবার ডাকছে। সে মতো আমরা হরিদ্বারের পথে আবার ফিরে চললাম। হরিদ্বার থেকে আমরা আবার ট্রেন ধরব একটা দিন বিশ্রাম করে। আমরা এখন বদ্রীনাথ থেকে আজকে হরিদ্বার ফিরছি। ফেরার পথে রুদ্রপ্রয়াগে আমরা এই একটা রেস্টুরেন্টে একটুখানি খেতে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা খুব সুন্দর লোকেশনে, রুদ্রপ্রয়াগ থেকে একটু আগে হরিদ্বারের দিকে, ফাঁকা জায়গা। সম্রাট রিসর্ট বলে সুন্দর, সামনে পাহাড়, লোকেশনটা সত্যিই ভালো। ভগবান চাইলে আবার দর্শন করতে বেরিয়ে পড়ব। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, ভ্রমণ পাগল। ঈশ্বরের টান তো আছে, তার সঙ্গে আছে প্রকৃতির টান। ঈশ্বর যেখানে বিরাজ করেন সেই প্রকৃতি কি সুন্দর! জানি না এই সৌন্দর্য কতদিন আমরা ধরে রাখতে পারব। ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সদ্বুদ্ধি জাগিয়ে তোলেন, যাতে আমরা প্রকৃতিকে আর নতুন করে নষ্ট না করি, যাতে এই সুন্দর প্রকৃতির অপরূপ শোভা বারবার আমরা দেখতে পাই।